থাকে। ফেসিবাদী সরকারের বৈশিষ্ট্য হলো 144 ধারা জারি করা, জনগণকে রাস্তায় নামতে না দেওয়া, বিভিন্ন বিধিনিষেধ দেওয়া, আমরা মনে করি যে বিধিনিষেধ আসলে পদ্মা সেতু উদ্বোধনের সময় দেওয়া হয়েছিল, এখন মেট্রো রেল উদ্বোধনের সময় দেওয়া হচ্ছে, এগুলো আসলে ফেসিবাদী রাষ্ট্রের নমুনা। প্রধানমন্ত্রী তিনি জনগণের সাথে মিশবেন, পদ্মা সেতু উদ্বোধন করতে যাবেন, মানুষের সাথে তিনি হ্যান্ডশেক করবেন, মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে আমি এই সেতু করলাম, মেট্রো উদ্বোধন করবেন, মানুষের কাছে বলবেন যে আমি এই মেট্রো করলাম, তোমাদের মন্তব্য কী, তোমাদের কেমন লেগেছে, এটির মাধ্যমে তোমরা কতটুকু উপকৃত হবা, জনগণের সাথে মিশে যাবেন, মিছিলের মধ্যে ঢুকে যাবেন, জনগণ যেখানে অবস্থান করবে তিনি সেখানে গিয়ে জনগণের কাতারে দাঁড়াবেন। কিন্তু সেই জায়গায় আজকে মনে হচ্ছে যে একটি ভুল হচ্ছে, অর্থাৎ জনবিচ্ছিন্ন হওয়ার যে একটি মানে ইতিহাস রয়েছে সেটি আমরা লক্ষ্য করছি। আজকে প্রধানমন্ত্রীর আশপাশে যারা পরামর্শদাতা রয়েছে তারা প্রধানমন্ত্রীকে জনগণের সাথে মিশতে দিচ্ছে না, তারা প্রধানমন্ত্রীকে জনগণ থেকে দূরে রাখছে। এরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নামক দলটিকে ধ্বংস করছে, গণমানুষের দলটিকে আছে গণবিচ্ছিন্নদের দলে পরিণত করছে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, আন্দোলন সংগ্রামের দল, মওলানা ভাসানী শামসুল হকদের দল, বঙ্গবন্ধুর দল, সুতরাং সেই গণমানুষের দল আজকে এই প্রধানমন্ত্রীকে ভুলভাল পরামর্শ দিয়ে আজকে গণবিচ্ছিন্নদের দলে বানানোর পায় তারা করছে একটি মহল, সেটি দেশীয় এবং আন্তর্জাতিক মহল মিলে। আমাদের দল নিবন্ধন পাওয়ার তালিকায় এক নম্বরে রয়েছে, গণমাধ্যমের যে তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্য পাচ্ছি যে গণঅধিকার পরিষদকে অবশ্যই নিবন্ধন দিবে। গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে আপনি কোন দলকে নিবন্ধন দিবেন? সাংগঠনিক শক্তিমত্তা বলেন, অফিস বলেন, নিবন্ধনের আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করা বলেন, রাজপথের শক্তি বলেন, এই মুহূর্তে তো আওয়ামী লীগ বিএনপির পরে একমাত্র শক্তিশালী, সাংগঠনিক সক্ষমতা সম্পন্ন, গ্রহণযোগ্য, নেতৃত্ব সম্পন্ন, মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসেবে একমাত্র গণঅধিকার পরিষদই রয়েছে। সুতরাং গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিবে না সেটি আমরা আসলে বিশ্বাস করি না, অবশ্যই নিবন্ধন দিতে বাধ্য থাকবে।